নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নতুন বছরের আনন্দে মাতলেন 8 থেকে 80। বিভিন্ন পার্ক থেকে পিকনিক স্পট, সেলফি তোলার আনন্দে মাস্কবিহীন বেশিরভাগ পর্যটক। নতুন বছরের আনন্দে মাতল 8 থেকে 80, তবে বিভিন্ন পার্ক থেকে পিকনিক স্পট, সেলফি তোলার আনন্দেই অনেক ক্ষেত্রেই মাস্কবিহীন অবস্থায় ঘুরতে দেখা গেল পর্যটকদের। অশোকনগর সায়েন্স মিলেনিয়াম পার্কে প্রতি বছর নতুন বছরের প্রথম দিন সহ বিশেষ দিনগুলিতে যেভাবে ভিড় হয়, এবছর সেই ভিড় ছিল না বললেই চলে। করোনা মহামারী মানুষের আনন্দ কিছুটা হলেও ভাটা ফেলেছে, তাই নতুন বছরে অশোকনগর সায়েন্স মিলেনিয়াম পার্কে সেভাবে মানুষের দেখা মিলল না। অথচ অন্যান্য বছর পার্কে পা রাখার জায়গা থাকে না। পিকনিক করতে আসার লোকের সংখ্যাও ছিল হাতে গোনা। যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। প্রত্যেক বছরের থেকে এবছর খুবই মানে শান্ত পরিবেশ। মানে আগের বার যেমন এসছি প্রচুর ভিড় ছিল, এবার তো কোনো ভিড়ই না। আর সেই যুক্তে সবাই 2021 ভালো আছে, ঠাকুর যেন ভালো করে। মাস্ক পরা অবশ্যই দরকার, আমি মাস্ক পরেছিলাম, একটু সেলফি তুলছি বলে মাস্কটা আমি খুলে রেখেছি। মাস্ক পরা অবশ্যই দরকার সবারই, আর আমাদের ভালোর জন্য সরকার এই সিস্টেম সব করছে। পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে মাইকে বারবার ঘোষণা করা হলেও মাস্কবিহীন অবস্থায় দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেছে বেশ কিছু পর্যটককে। মাস্কবিহীন অবস্থায় তারা সেলফি তুলতেই ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। 2021 পয়লা জানুয়ারি শুনছান দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের উঠোন। নতুন করে যাতে সংক্রমণ না ছড়ায় সেজন্যে সাধারণ ভক্তদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। বাংলা এবং ইংরেজি নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে ভক্তদের তিল ধারণের জায়গা থাকে না। দীর্ঘ কয়েক বছর এমন দৃশ্য দেখতে অভ্যস্ত সবাই, কিন্তু করোনার কারণে এবছর সেই পরিচিত দৃশ্য উধাও। 2021 সালের পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের উঠোন শুনশান। করোনা আবহে নতুন করে আর যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্যে মন্দির কর্তৃপক্ষ পয়লা জানুয়ারির ভিড় সামাল দিতে মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়। লাগামহীন ভিড়ের আতঙ্কেই মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে মন্দির কমিটি সূত্রে জানা গেছে। প্রতি বছর পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় মন্দির প্রাঙ্গণে। ভোর রাত থেকে শুরু হয় পুজোর আয়োজন, চলে গভীর রাত পর্যন্ত, কিন্তু করোনার জন্যে এবছর তা সম্পূর্ণরূপে বন্ধ থাকছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রশাসনের অনুমতি নিয়েই ফের মন্দির খোলা হবে, মন্দির কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে এই মুহূর্তে মন্দিরের নিত্য পুজো যেমন চলছিল তেমনই চলবে। শুধু সাধারণ ভক্তদের প্রবেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণেশ্বর। দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবন থেকে দলীয় পতাকা উত্তোলন করলেন দলের সভাপতি সুব্রত বক্সী। এদিন তৃণমূল ভবন থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। বছরের প্রথম দিন রাজ্য জুড়ে পালিত হল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করেন দলের সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন ডেরেকো ব্র্যান্ড সহ দলের নেতৃত্ব। এদিন সুব্রত বক্সী বলেন, 21-এর নির্বাচন তাৎপর্যপূর্ণ। সংবিধানকে রক্ষার লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সব মানুষ ও দলীয় কর্মীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজকের আমরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন করছি, আরো নানা কর্মসূচির মধ্যে সবাই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। স্বাভাবিকভাবে 58 দিনের মাথায় একটা রাজনৈতিক তৈরি নতুন রাজনৈতিক দল বাংলার মানুষের কাছে পৌঁছেছিল। সেদিনকার বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে শপথ নিয়ে বলেছিলেন, বাংলার মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তাহলে নিশ্চিতভাবে বাংলার মানুষের পাশে থেকে তাকে সঙ্গে নিয়ে বাংলার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে চাই। আজ মৃত্যু করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।
তৃণমূল কংগ্রেসের ২৪তম জন্মদিনে ২৪ পাউন্ড কেক কেটে দিনটি উদযাপন করলেন তৃণমূল কর্মীরা। এদিন হাবড়ার দেশবন্ধু পার্কে এই দিনটি উদযাপন করেন তারা। তৃণমূল কংগ্রেসের ২৪তম জন্মদিন পালিত হল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। এদিন দলের জন্মদিন উপলক্ষে ২৪ পাউন্ড কেক কাটেন দলের মহিলা কর্মীরা। হাবড়া দেশবন্ধু পার্কে পুর প্রশাসক নীলিমেশ দাসের উপস্থিতিতে উৎসবে মেতে ওঠেন দলীয় কর্মীরা। আজকে তৃণমূল কংগ্রেসের ২৪তম জন্মদিন। এই দিনটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের কাছে অত্যন্ত শুভ দিন, আমাদের পবিত্র দিন। হাবড়া পৌরসভার ২৪টা ওয়ার্ডের সমস্ত বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কেক কাটা, লাড্ডু খাওয়া, লজেন্স খাওয়া। দলের জন্মদিন উপলক্ষে এদিন দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও বিনিময় করেন মন্ত্রী। করোনা নতুন করে আবারও ফিরে আসায় সকলকে সতর্ক থাকতে ও মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান জ্যোতিপ্রিয়। তোমাদের শুভেচ্ছা জানাই আমার প্রেসের ভাইরা, আমার প্রেসের বন্ধুরা, প্রেসের সহকর্মীরা। 2021টা যেন সবার ভালো কাটুক, সুন্দর কাটুক। শুধু একটা আতঙ্কে আছি যে কোভিড নাকি আবার ঘুরছে, সার্কেল হচ্ছে। শুনছি নাকি মার্চ থেকে এপ্রিল নাকি চরম আকার ধারণ করবে। তো বলবে যে আমরা প্রত্যেকে যেন মাস্ক পরি আর ব্যবহার করি, মাস্কটা যেন থাকে, স্যানিটাইজার যেন থাকে। সোশ্যাল ডিস্টেন্স তো আর মেনটেন করতে পারছি না, এর গায়ে ঘেঁষে যাচ্ছি আমরা সবাই। এই নতুন বছরে আর অন্য কোনো কথা নিয়ে আমরা বিতর্ক না করাই ভালো। নতুন বছরটা নতুনভাবেই কাটুক, আজকের দিনটা সবাইকে সুন্দর করে কাটুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বনগাঁতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো ২৪তম প্রতিষ্ঠা দিবস। মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির, শীতবস্ত্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠান। পয়লা জানুয়ারি রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৪তম প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি বনগাঁতেও দিনটি পালিত হয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বনগাঁ বাটার মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় ১০০ জন মহিলা রক্তদান করেন। রক্তদান শিবির উপলক্ষে বনগাঁ পুরসভার প্রাক্তন মহিলা চেয়ারম্যান জ্যোৎস্না আঠো বলেন, রক্তদান মহোদ্দান। এই মহান কাজে আরও বেশি করে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর তৃণমূল কর্মীদের এদিন সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি এদিন দুস্থ সাধারণ মানুষদের শীত বস্ত্র দেওয়া হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদিকে দলের প্রতিষ্ঠা দিবস, আর একদিকে আমাদের নতুন বছরে যে আমরা তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি ঠিক বাটার মোড়ে, আমাদের যে মেয়েদের যে কোনোদিন স্কুল, গার্লস স্কুল আছে সেই স্কুলের মধ্যে প্রায় 100-এর উপরে মহিলারা আজকে স্বেচ্ছায় রক্তদান। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। উদ্বোধনের আগে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। অভিযোগ অস্বীকার বিজেপির। উদ্বোধনের আগেই তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চিত্তবসু মার্কেট এলাকায়। জানা গেছে শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকায় একটি পার্টি অফিস উদ্বোধনের কথা ছিল। বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত পার্টি অফিসেই ছিলেন তৃণমূল কর্মীরা। সকালে কর্মীরা এসে দেখেন অফিসের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে, তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আমরা সেই উপলক্ষে পার্টি অফিসটা আজকে ভালো করে করেছি যে আমরা তার উদ্ঘাটন মানে শুভ উদ্বোধন করব। কিন্তু রাত ১২টার পরে দেগঙ্গা বাজার সংলগ্ন কিছু ক্রিমিনাল যারা বিজেপি দ্বারা পরিচালিত, তারা আমাদের এই পার্টি অফিসে এসে আমাদের দলীয় ফ্ল্যাগ, ফ্লেক্স, হোস্টিং ছিঁড়ে দিয়ে গেছে, চেয়ার টিয়ারগুলো কিছু ভেঙে দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। দেখেন, এইরকম জঘন্য রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনোদিন করে না। ওদের যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। শিবমূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন বাররপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে।
এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বনগাঁ বাড়ুরপল্লী লোকনাথ মন্দির কমিটির আয়োজনে মহাসমারোহে আয়োজিত হল শিবমূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। 2021-এর পূর্ণ প্রভাতে ক্লাবের পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বনগাঁ শহর প্রদক্ষিণ করে আবার ক্লাব প্রাঙ্গণে এসেই শেষ হয়। ক্লাব সূত্রে জানা গেছে, লোকনাথ মন্দির স্থাপনের পর আগামী দিনে 35 ফুট উচ্চতার শিবমূর্তি স্থাপন করা হবে। এদিন তারই ভিত পুজোর আয়োজন করা হয়। ধর্মীয় রীতি মেনে হোমযজ্ঞের মাধ্যমে ভিত পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এদিন মন্দির চত্বরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, লোকনাথ মন্দির কমিটির অন্যতম নারায়ণ ঘোষ, সাংবাদিক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, আমরা বাড়ুরপল্লী স্পোর্টিং ক্লাব ও বাড়ুরপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে অতীতেও মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, আগামীতেও এই সেবা ধর্ম নিয়েই এগিয়ে যেতে চায় মন্দির কমিটির সদস্যরা। দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমাদের বনগাঁয় একটা শিব ঠাকুরের মূর্তি স্থাপন, কিন্তু আজকে তার মূর্তি স্থাপন হলো, 35 ফুটে শিব ঠাকুর হবে এবং আমাদের এই উদ্বোধনটা হবে আগামী জন্মাষ্টমীর সময়। আমরা এই শিব ঠাকুর স্থাপন করব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ইংরাজি নববর্ষের প্রথম দিনে চেনা ছবি উধাও সাত ভাই কালীতলা মন্দির চত্বরে। করোনা আবহে ব্যবসায় বেশ ভাটা পড়েছে, তুলনায় ভক্তের সংখ্যাও আগের থেকে অনেক কম। বছরের প্রথম দিনে চেনা ছবি উধাও বনগাঁ সাত ভাই কালীতলা মন্দিরে, সৌজন্যে করোনা। তথ্য বলছে, প্রতি বছর নববর্ষের প্রথম দিনে ভিড় উপচে পড়ে সাত ভাই কালীতলা মন্দির চত্বরে। সাধারণ দর্শনার্থীরা মন্দিরে পুজো দেওয়ার পর ভিড় জমান মন্দির সংলগ্ন মেলার মাঠে, কিন্তু এবছর সেই চেনা ছবি নেই বললেই চলে। পূর্ণার্থী যারা এসেছেন তুলনায় তা নেহাতি কম। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, দীর্ঘ কয়েক বছর ধরে তারা এখানে আসছেন, অথচ এমন ছবি তারাও আগে দেখেননি। এখানে এই 22-23 বছর হবে, কম আছে, কিছুটা কম আছে এই করোনার জন্য। এতে ব্যবসার কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ব্যবসার বেচাকেনি কম। মন্দিরে লোক কম হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যবসাতেও ভাটা পড়েছে ব্যবসায়ীদের। তবে নতুন বছরের প্রথম দিনে যারা মন্দিরে এসেছেন তাদের সকলেরই প্রার্থনা, নতুন বছর শুভ হোক, ভালো কাটুক, সকল অন্ধকার মুছে গিয়ে ফিরে আসুক নতুন সকাল। তুলনামূলক একটু কম মনে হচ্ছে, তবে বিগত যে করোনা আবহটা ছিল মানুষের মনে একটু ভয় তো অবশ্যই আছে, সেই জন্যই মনে হচ্ছে একটু কম কম লাগছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বনগাঁ। বছরের প্রথম দিনে উৎসবের মেজাজে সাধারণ মানুষ, দিনটিকে স্মরণীয় করে রাখতে টাকি পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন তারা, স্বাস্থ্যবিধি শিখেই তুলে আনন্দে মেতেছেন সকলে। করোনার জেরে প্রায় 9 মাসেরও বেশি সময় এক প্রকার গৃহবন্দী সাধারণ মানুষ। অভিশপ্ত 2020 সালকে বিদায় জানিয়ে 2021 সালকে স্মরণীয় করে রাখতে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়েছে। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত টাকি পর্যটন কেন্দ্রে সকাল থেকেই পর্যটকদের ভিড়। ভোরের সূর্যোদয় দেখতে যেমন বহু মানুষ ভিড় জমিয়েছেন, তেমনি পিকনিক করবার জন্যেও বহু মানুষ এসেছেন টাকিতে। স্বাস্থ্যবিধিকে শিখেই তুলে আনন্দে মেতেছেন তারা। অনেকের মুখেই এদিন মাস্ক দেখা যায়নি। ভিন রাজ্য থেকেও এদিন বহু মানুষ এসেছেন টাকি পর্যটন কেন্দ্রে। বছরের প্রথম দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে সতর্ক পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাও সতর্ক রয়েছেন। বাংলাদেশ এত কাছে জানতাম না, এতটা সুন্দর দেখলাম সামনে ইছামতি নদী, ঠান্ডা গরম মিলে একটা খুব মনোরম একটা পরিবেশ এখানে রয়েছে, খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।